শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা, বিশেষ করে যারা নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য আজকের একটি ক্লাস থাকছে। তোমাদের অনুসন্ধানী বইয়ে পর্যায় সারণী একটি অধ্যায় রয়েছে এবং এই পর্যায় সারণী অধ্যায়ে কিভাবে মৌলের অবস্থান নির্ণয় করতে হয় সে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তোমরা জানো 118টি মৌল নিয়ে পর্যায় সারণী গঠিত এবং এই পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ রয়েছে। কিভাবে পর্যায় এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করা যায় সে বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করব, যদিও তোমাদের বইয়ে নিয়মগুলো দেওয়া আছে। প্রথমে আসি একটি মৌল কোন পর্যায়ে অবস্থিত এটি কিভাবে নির্ণয় করা যায়। প্রথমত পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়ের জন্য তোমাকে ইলেকট্রন বিন্যাস সঠিকভাবে জানতে হবে এবং ইলেকট্রন বিন্যাস যদি তুমি ঠিক মতো না জানো তাহলে যথাযথভাবে কোনো মৌলের অবস্থান তুমি নির্ণয় করতে পারবে না। পর্যায় নির্ণয় করা খুব সহজ। পর্যায় হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের যে সংখ্যাটি বা নম্বরটি সেটি হবে পর্যায়। যেমন ধরো একটি মৌল হচ্ছে পটাশিয়াম, সেটি হচ্ছে 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। এখানে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখছি যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে রয়েছে, কাজেই পটাশিয়ামের পর্যায় হবে চতুর্থ, অর্থাৎ পটাশিয়াম চতুর্থ পর্যায়ে অবস্থিত, এটা সহজে বলা যায়। কাজেই যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে তোমাকে লক্ষ্য করতে হবে যে সর্বশেষ কোন শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে। সর্বশেষ যে শক্তি স্তরে ইলেকট্রনটি থাকবে সেই শক্তি স্তরের সংখ্যাটি বা নম্বরটি হবে ওই মৌলের পর্যায় সংখ্যা। এবারে আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করতে হয় সে বিষয়টি নিয়ে আলোচনা করব। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে তিনটি নিয়ম রয়েছে এবং এই তিনটি নিয়ম তিন ধরনের মৌলের জন্য প্রযোজ্য। আমি নিয়মগুলি বোঝানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রথম নিয়মটি হচ্ছে এক নাম্বার এবং দুই নাম্বার গ্রুপে যে মৌলগুলো রয়েছে সেটা হচ্ছে প্রথম নিয়ম এই মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। কিভাবে প্রযোজ্য সেটা আমি ব্যাখ্যা করছি। 3 থেকে 12 পর্যন্ত গ্রুপে যে মৌলগুলো রয়েছে তাদের ক্ষেত্রে 2 নম্বর নিয়মটি প্রযোজ্য এবং 13 থেকে 18 পর্যন্ত যে গ্রুপে মৌলগুলো রয়েছে তাদের জন্য 3 নম্বর যে সূত্র বা নিয়ম রয়েছে সেটি প্রযোজ্য। তাহলে নিয়ম এক, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় তোমাকে লক্ষ্য রাখতে হবে সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালে যদি ইলেকট্রন থাকে এবং এস অরবিটালের আগে কোনো ডি কিংবা পরে যদি কোনো পি অরবিটাল না থাকে, কেবলমাত্র এস অরবিটালের উপরে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনের সংখ্যাটি হবে তার গ্রুপ সংখ্যা। এখানে এস এর উপরে একটি বা দুইটি ইলেকট্রন থাকতে পারে, যেমন এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি সোডিয়াম 11, 1s2, 2s2, 2p6, 3s1। এখানে সর্বশেষ শক্তি স্তরে কিন্তু এস, এই এস এর উপরে একটি ইলেকট্রন রয়েছে, কাজেই সোডিয়ামের গ্রুপ হবে গ্রুপ 1। আবার আরেকটি মৌল বেরিলিয়াম 4, 1s2, 2s2, এখানে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 2 এবং এই শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে, কাজেই এখানে বেরিলিয়ামের গ্রুপ সংখ্যা হবে 2। যেহেতু এর আগে কিংবা পরে কোনো ডি অরবিটাল এবং পি অরবিটাল নেই, কেবলমাত্র এস অরবিটালের উপর ইলেকট্রন রয়েছে, কাজেই এস অরবিটালের উপরে যে ইলেকট্রনটি রয়েছে সেই ইলেকট্রন সংখ্যাটি হচ্ছে তার গ্রুপ সংখ্যা। এবার শিক্ষার্থীরা চলো আমরা 2 নম্বর নিয়মটি বোঝার চেষ্টা করি। 2 নম্বর নিয়মটি প্রযোজ্য হবে 3 থেকে 12 গ্রুপের মধ্যে যে মৌলগুলো অবস্থিত তাদের ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে শক্তি স্তর সেই শক্তি স্তরের ঠিক পূর্ববর্তী স্তরে ডি অরবিটাল রয়েছে কিনা। যদি ডি অরবিটাল থাকে তাহলে ডি অরবিটালের উপরে ইলেকট্রন সংখ্যা এবং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে কিন্তু গ্রুপ সংখ্যা নির্ধারণ হয়ে যাবে। যেমন দেখো স্ক্যান্ডিয়াম 21, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d1, 4s2। সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালের উপর ইলেকট্রন রয়েছে এবং ঠিক তার পূর্বে ডি অরবিটালের উপর ইলেকট্রন রয়েছে, সুতরাং তার গ্রুপ সংখ্যা বের করতে গেলে আমাদেরকে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে। তাহলে এই দুটো যোগ করলে তার গ্রুপ সংখ্যা বেরিয়ে যাবে 3,
কাজেই স্ক্যান্ডিয়াম পর্যায় সারণীর তৃতীয় গ্রুপে অবস্থিত। এবারে আরেকটি উদাহরণ আমরা দেখাচ্ছি, সেটি হচ্ছে জিঙ্ক 30। এই ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2। তাহলে এই গ্রুপটা কিভাবে নির্ধারিত হবে? সর্বশেষ শক্তি স্তরে s অরবিটালের উপরে যে দুটি ইলেকট্রন রয়েছে এবং d অরবিটালের উপর যে 10টি ইলেকট্রন রয়েছে দুটি যোগ করলে সেটি হবে 12। কাজেই জিঙ্ক 12 নম্বর গ্রুপে অবস্থিত। অর্থাৎ এখানে যে দ্বিতীয় নিয়মটি আমরা বললাম, এই নিয়মটি 3 থেকে 12 গ্রুপের মধ্যে যে মৌলগুলো রয়েছে তার ক্ষেত্রে প্রযোজ্য। এবারে আসি আমরা তৃতীয় নিয়মের ক্ষেত্রে। তৃতীয় নিয়মের ক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল এবং পি অরবিটাল এই মৌলগুলোর ক্ষেত্রে থাকবে, এবং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা পি অরবিটালের ইলেকট্রন সংখ্যাকে যোগ করতে হবে, শুধু তাই না তার সঙ্গে 10 যোগ করে গ্রুপ নির্ধারণ করতে হবে। অর্থাৎ এই সব ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এস অরবিটাল এবং পি অরবিটালের উপরে ইলেকট্রন থাকবে। এই এস এবং পি এটা একই শক্তি স্তরের কিন্তু অরবিটাল, ভিন্ন শক্তি স্তরের না। একই শক্তি স্তরের এস অরবিটাল এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং তার সঙ্গে 10 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ধারণ করতে হবে। লক্ষ্য করো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, অ্যালুমিনিয়াম 13, 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। অর্থাৎ এখানে যে তৃতীয় শক্তি স্তর রয়েছে সেই তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 3টি রয়েছে, অর্থাৎ এস এর উপরে 2টি, পি এর উপরে 1টি, এবং তার সঙ্গে 10 যোগ করে আমরা গ্রুপ সংখ্যা নির্ধারণ করব 13। অর্থাৎ অ্যালুমিনিয়াম পর্যায় সারণী 13 নম্বর গ্রুপে অবস্থিত। আমরা আরেকটি উদাহরণ বোঝার চেষ্টা করি, আর্গন 18। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এখানে আমরা লক্ষ্য করছি আর্গনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এবং তৃতীয় শক্তি স্তরে এস এর উপর রয়েছে ইলেকট্রন 2টি, পি এর উপর রয়েছে 6টি, এবং তার সঙ্গে আমরা 10 যোগ করে আর্গনের গ্রুপ সংখ্যা নির্ধারণ করব 18। এইভাবে আমাদেরকে পর্যায় সারণীতে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করে পর্যায় এবং গ্রুপ নির্ধারণ করতে হয়। শিক্ষার্থীরা আশা করি তোমরা আলোচনাটি বুঝতে পেরেছ। আজকে পর্যন্তই, আগামীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।